ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু, বয়স 36 বছর, তবে এখনও বিয়ে করেননি। এবার তিনি বিয়ে নিয়ে ভাবছেন, পরিবারও তার জন্য পাত্রের সন্ধান করছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন এই অভিনেত্রী। হুমায়রা হিমু বলেন, পরিবার থেকে পাত্র দেখছেন, পরিবারের সিদ্ধান্তে বিয়ে করছেন তিনি। এ নিয়ে লুকোচুরির কিছু নেই, এ বছরের যে কোনো সময় শুভ কাজটা হয়ে যেতে পারে। বর্তমানে ছোট পর্দায় হিমুর উপস্থিতি খানিকটা কম, অবশ্য তার কিছু আক্ষেপও রয়েছে। তিনি বলেন, যতদিন কাজ করতে পারবেন ততদিন সবাই খবর রাখবে, এরপর বেশিরভাগ মানুষই ভুলে যাবে, তবে কিংবদন্তিদের বিষয়টি আলাদা। চলচ্চিত্রে কাজের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, চলচ্চিত্রে কাজ করার জন্য প্রস্তুত আছেন, কিন্তু সেই রকম গল্প ও চরিত্রের সিনেমা পাচ্ছেন না। এখন তো চলচ্চিত্রে বেশ পরিবর্তন আসছে, হয়তো আস্তে আস্তে সব শিল্পী কাজ করার সুযোগ পাবে। হিমুর ভাষ্যমতে, শোবিজের পারস্পরিক সম্পর্ক এখন আর আগের মতো নেই। এখানে কেউ কেউ রাতারাতি তারকা হয়ে যাচ্ছেন, আবার অনেকে কাজ না করেও নিজেকে শিল্পী পরিচয় দিচ্ছেন, যার কারণে প্রকৃত শিল্পীদের সম্মান নষ্ট হচ্ছে। 2006 সালে টেলিভিশন নাটক ছায়াবিধিতে প্রথম অভিনয় করেন তিনি। একই বছর পিআই নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর বাড়ি বাড়ি সারি সারি, হাউসফুল, গুলশান এভিনিউ সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে তার হাতে আছে চাপাবাজ, বাকের খনি, বউ বিরোধ, গোলমাল, নানা রঙের মানুষ ও গিনিস বুকে নাম ধারাবাহিকগুলো। ছোট পর্দার পাশাপাশি হিমু নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। 2011 সালে আমার বন্ধু রাশেদ সিনেমার মাধ্যমে এই ভুবনে তার অভিষেক হয়। মুক্তিযুদ্ধ ভিত্তিক এই চলচ্চিত্রে অরু চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান তিনি।